পত্রিকা আয়োজিত এই গণ অনশনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রার্থীগণ, সাংবাদিক ভাই বোনেরা, সালাম আলাইকুম। আমি প্রথমে বক্তব্যে চকবাজারে নিহত এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের প্রতি আমি সকলকে স্মরণ করছি, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। এবং এটা বাস্তব যে দুর্নীতিবাজ রাজাকার ফ্যাসিবাদী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা আমাদের নিরীহ নাগরিকদেরকে হারাতে থাকব। বিডিআরের হত্যা দিয়ে এই সরকার শুরু করেছিল, তাদের হাত রক্তে রঞ্জিত করেছিল, আজ পর্যন্ত আমাদের নিরীহ নাগরিকরা মারা যাচ্ছে এই দুর্নীতিবাজ সরকারের জন্য। আমার আসন ফরিদপুর দুই। একটা পারসেপশন আছে বাংলা, বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বিএনপি করি, ধানের শীষে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করি, আমাদের একটি ধারণা আছে যে বৃহত্তর ফরিদপুর অঞ্চল মনে হয়তো নৌকার বেশি অধ্যুষিত বা আওয়ামী লীগের বেশি অধ্যুষিত। একটি কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার টুঙ্গি পাড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছে। সাথে যিনি নির্বাচন করেছেন উনি আওয়ামী লীগের অত্যন্ত প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উনি অত্যন্ত বয়স্ক, অলমোস্ট 90 বছর বয়স হবে ওনার। এক মাস, ডিসেম্বরের এক মাস ওনাকে প্রার্থীকে, নৌকার প্রার্থীকে নগরকান্দা শালটা আমার দুই উপজেলা ফরিদপুর দুইয়ে কোন জনগণ প্রার্থীকে দেখে নাই। প্রার্থীর ছেলে আর নিয়ে সশস্ত্র হয়ে তার গাড়ির সামনে এবং পিছনে পুলিশ এবং র‍্যাব নিয়ে সে এক মাস ঘুরে বেরিয়েছে, নির্বাচন পরিচালনা করেছে। আওয়ামী লীগের লোকজন যখন বলে যে বিএনপির লোকজন মাঠে নামে নাই, পোস্টার লাগায় নাই, ভোট চায় নাই, তাহা মিথ্যা কথা। তারা কোনো ভোট চায় নাই। আমার এলাকায় আমি দেখেছি 24 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত তারা একটা কথাই বলেছে, তোরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারবি না, সব ভোট আমরা নিয়ে নিব। তারা কেউ কিন্তু তাদের নৌকায় তারা ভোট চায় নাই, বরঞ্চ ধানের শীষের প্রার্থীরাই মাঠে থেকেছে, মাঠে থাকার চেষ্টা করেছে। আমার ডিসেম্বরের এক সপ্তাহে আমার 100 জনের বেশি নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে। আমার সাতটা উপজেলা সভাপতি সহ আমাদের বহু যারা আমাদের ভাইটাল কর্মী ছিল আমার এলাকার, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার গাড়ি বহরে তিনবার আক্রমণ করা হয়েছে। সেইখানে সালতা উপজেলা যেখানে মিটিং ছিল সেখানে সেই সালতা উপজেলা এসআই নিজে আহত হয়েছে। সেই ঘটনার পরে আমি যখন সালতা উপজেলায় মামলা করতে চাই, সেই মামলা কিন্তু তারা নেয় নাই। ফরিদপুর জেলার ডিসি একজন মহিলা, অত্যন্ত মিষ্টি ভাষী, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু কাজ পুরো উল্টা করে। উনি ওনার সাথে 29 তারিখ রাতে এখানে একজন বলেছে যে এশার নামাজের পরে ভোট কাটা হয়েছে এবং রাত 11টা থেকে ভোট কাটা হয়েছে। আমার ওখানে নগরকান্দা শালতায় আল্লাহর রহমতে মাগরিবের আজান পড়ে তারা সন্ধ্যা 7টা থেকে ভোট কাটা শুরু করেছে। আমি আমাদের সম্মানিত মহাসচিব সহ অনেককে আমি জানিয়েছি সেদিন, সেদিন 7টা থেকে তারা আমার 123টা কেন্দ্র, অলমোস্ট 80 ভাগ কেন্দ্রে তারা ভোট কেটেছে। 30 তারিখে আমার প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট ছিল, প্রত্যেকটা কেন্দ্রে তারা এজেন্ট বের করে দিয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে যারা যেসব এজেন্ট বিরোধিতা করেছে, বের হতে চায় নাই, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। একটি শান্ত উপজেলা একটি কেন্দ্রের উদাহরণ দেয়, একটা ভোটার আওয়ামী লীগ করে সে ভোট দিয়েছিল ধানের শীষে, শুধু একজন ভোটার ঢুকতে পেরেছিল সেই কেন্দ্রে, তাকে নির্মমভাবে মারা হয়েছিল। তারপরে ওই ভোট কেন্দ্রে আর কোনো ভোটার ঢুকতে পারে নাই। আমি আমার এলাকায় যা ঘটেছে সেটা আমি আরো আমি ডিটেইলস আমি রিপোর্ট আমি অলরেডি আমি দিয়েছি। শুধু একটি কথা বলতে চাই, 30 তারিখে কোন নির্বাচন সারা দেশে যেরকম হয়নি, 29 তারিখ রাতে এখানে আমার এলাকায় নির্বাচন হয়েছে। এবং সকাল 11টায় 30 তারিখ সকাল 11টায় আমি যখন সাংবাদিক সম্মেলন করি, তারপরে তারা আমার বাড়ি আমার গ্রামের বাড়িতে র‍্যাব, বিজিবি এবং পুলিশ সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বিকাল 5টা পর্যন্ত তারা আমার সারা বাড়ি ঘিরেছিল। একটা লোককে তারা বের হতে দেয় নাই, একটা লোককে তারা ঢুকতেও দেয় নাই। এবং 30 তারিখেও
প্রচুর আমাদের নেতাকর্মীরা এজেন্ট সহ বহু নেতাকর্মীকে তারা অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে। নির্বাচন কমিশন, এই অথর্ব নির্বাচন কমিশন বারবার বলেছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। যতগুলো লোককে অ্যারেস্ট করেছে প্রত্যেককে নতুন চাঁদাবাজির মামলায় তারা গ্রেপ্তার করেছে, যাতে আমরা কোনোভাবেই তাদেরকে নির্বাচনের আগে বের করতে না পারি। বন্ধুগণ, আমরা নির্বাচনে গিয়েছি, আমি শুধু একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা জিয়ার আদর্শে বিশ্বাস করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের মনে রাখতে হবে এই নির্বাচনে আওয়ামী লীগের নামে এই দলের নৈতিক পরাজয় হয়েছে, রাজনৈতিক পরাজয় হয়েছে। জিয়ার সৈনিকরা এই নির্বাচনে জয় হয়েছে, কারণ তারা প্রমাণ করেছে যে জনগণ তাদের সাথে আছে, প্রত্যেকটি জনগণ তাদের সাথে আছে। আমি আরেকটি কথা বলতে চাই, এই নির্বাচনে অলমোস্ট 20% 30% নতুন ভোটার ছিল, এই নতুন ভোটার 1% নতুন আমরা, আমাদের 18 বছরের যারা ভাই বোনরা হয়েছেন এই এই ভোটে, এই ইলেকশন তারা ভোট দিতে পারে নাই। সুতরাং এই বাস্তবতায় আমাদের একটাই লক্ষ্য, একটাই দাবি, এই সরকারকে যদি হটাতে হয় আমাদের বুঝতে হবে, আজকে এটা বিএনপির কথা নয়, এটা দেশের প্রত্যেকটি জনগণের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, যেদিন উনি আমরা ওনাকে বের করতে পারবো সেদিন শেখ হাসিনার পতন হবে। সুতরাং আমাদের সকল শ্রম, সকল এনার্জি আমাদের দেওয়া উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি, এবং এই গণ অনশন, গণ